মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুধুমাত্র আজকের রাতটুকুর জন্য তোমার বাড়িতে থাকতে দিতে রিকোয়েস্ট করছি আমি। তাতেও যদি খুব সমস্যা হয় প্লিজ বলে দাও, আমি নিজের মতো করে কিছু একটা ব্যবস্থা ঠিক দেখে নেব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকের মতোই বাড়ির কোথাও একটা, এই ঘরটার বাইরে, স্টাডিতে, গেস্ট রুমে, বাইরের ঘরে, চাইলে কিচেনও শুয়ে পড়তে পারি। এক মিনিট, আমার পারমিশন নিয়েছ? আমার স্টাডিতে বা আমার বাড়ির কোথাও তুমি শুতে পারো কিনা? তোমার মনে হয় রাই এখন এই বাড়ির কোনো কোণে তোমার ঠাই হতে পারে? না, পারমিশন নিন। আসলে কটা দিনের জন্য ভুলেই গেছিলাম যে এই বাড়ির একটা অংশ আমার জন্য না, সবটাই তোমার। কাজে এখানে কোনো একটা জায়গায় থাকতে গেলে তোমার পারমিশন নিতে হবে। আজ নিজেকে খুব দূরদর্শী বলে মনে হচ্ছে জানো তো, তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমার সুটকেসটা এখনো পর্যন্ত কিন্তু আমি গুছিয়ে রাখিনি, আর হস্টেলের ঘরটা এখনো ধরে রেখেছি, এই মাসের টাকাও দিয়ে রেখেছি, ওটা আবার কাজে লেগে যাবে। ওয়াও, দূরদর্শিতা কেন বলছো রাই? বলো তোমার বিচক্ষণতা। তুমি জানতে, আগে থেকেই তুমি জানতে যে আজকের দিনটা আসতে পারে, অবশ্য তুমিই তো জানবে, তুমি ছাড়া এতটা শিওর আর কেই বা হতে পারে বলো? সেই কারণে তুমি একটা অল্টারনেট ব্যবস্থা আগে থেকেই করে রেখেছো। শুধুমাত্র আজকের রাতটুকুর জন্য তোমার বাড়িতে থাকতে দিতে রিকোয়েস্ট করছি আমি। তাতেও যদি খুব সমস্যা হয় প্লিজ বলে দাও, আমি নিজের মতো করে কিছু একটা ব্যবস্থা ঠিক দেখে নেব। রাত হোক দিন হোক, যখন যেখানে যেমন পরিস্থিতি হোক না কেন, তোমার তো ব্যবস্থা করে নেওয়ার অভাব নেই, তোমার তো আগে থেকে সব কিছু ব্যবস্থা করা থাকে। এত বন্ধু বান্ধব তোমার, এত শুভাকাঙ্ক্ষী, এত চেনা পরিচিত, তোমাকে তো থাকতে দেওয়ার লোকের অভাব নেই। আমার বাড়িতে তুমি থাকবে আর সেই অনুমতি আমি তোমাকে দেবো, সেটার পরও তুমি সত্যি করো নাই? অনিবার, আমার না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই দুর্গন্ধময় কথাগুলো শুনতে সত্যি ঘেন্না হচ্ছে, ঘেন্নাটা নিজের ওপর হচ্ছে অনিবার। যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি সরে গিয়েও আবার তোমার কথায় ফিরে এসেছিলাম, আবার একই ভুলটাই করলাম, আবার তোমাকে ছুটে দিয়েছিলাম আমায়, সব কিছু ভাবলে আমার ঘেন্না হচ্ছে, শুধুই ঘেন্না। সুতকে এখন একটা ফোন করব? ইস, বেচারি তখন ফোন করলো। অনির্বাণ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। ও তো টেনশন করছে নিশ্চয়ই, কিন্তু এখন তো অনেক রাতও হয়ে গেছে, ঘুমিয়ে পড়লো নাকি? না না, ঘুমোয়নি নিশ্চয়, টেনশন করছে, আমি ফোন না করলে আরো টেনশন করবে। তখন ফোনটা সুইচ অফ পেয়েছে, আবার ফোন করেছে পাইনি, আমি তো চিনি মেয়েটাকে, বড্ড টেনশন করে আমাকে নিয়ে স্রোতটা। এখনই একটা ফোন করি, এসব মাথায় নিয়ে ঘুমোতেও পারবে না। আচ্ছা, মাকে এসব ব্যাপারে ও কিছু বলেনি তো? মাকে না বললেও বৌমণিকে নিশ্চয়ই বলেছে। যাই হোক, এই কজনের বাইরে না গেলেই হলো কথাটা। কিন্তু পরপর দুটো রিপোর্টই পজিটিভ এলো, দুটো রিপোর্ট ভুল কিভাবে সম্ভব? কিন্তু এটা যে সত্যি নয়, এটা যে ভুল, সেটা তো আমার থেকে বেশি আর কেউ জানে না। তাহলে কি আমার জটিল কিছু হয়েছে যেটা ধরা যাচ্ছে না?
আমি কি মরে যাচ্ছি? আমি কি আর বাঁচবো না? অনির্বাণ, তুমি কেন আমার আর কোনো সম্ভাবনার কথা ভেবে আরো চেক আপ করাচ্ছ না? কেন আরো এক আধজনের সঙ্গে কনসাল্ট করছো না? ডক্টর শ্রীবাস্তবী বা কেন এত সহজে সবকিছু মেনে নিচ্ছেন? অবশ্য আমি তো ওনাকে জোর দিয়ে বলতেই পারিনি যে আমার অনির্বাণের সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশন নেই। তাহলে আমার কি আবার ওনার কাছে যাওয়া উচিত? ওনাকে সবটা বলা উচিত? রাই, তুমি আমার কাছে কিন্তু কিচ্ছু লুকিও না প্লিজ। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো, আর তুমি ভরসা করতে পারো, তুমি যদি আমাকে কিছু বলো, আমি যতক্ষণ তুমি না বলবে আমি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ বলো রাই, কি হয়েছে? আমি কালকে দেখা করে সবটা বলি, এখন ফোনে এত কিছু বলতে পারছি না। ঠিক আছে, কোথায় কখন দেখা করবি বল? কালকে অফিসে গিয়ে তোকে সবকিছু জানাচ্ছি আমি। আচ্ছা দিবে, তোর ওই শাশুড়িটা, উনি কি অশান্তির মধ্যে আরো কিছু ঘট পাকিয়েছে? ওনার আর কি, এই সব কিছুর মধ্যে উনি যেটা করে থাকেন তাই করছেন, আগুনে ঘি ঢালছেন। শ্রোতা, আমি ওনার কথা বলতে চাইছি না, সমস্যাটা একান্তই আমার নিজেকে নিয়ে, আর সেটা মেটানো পর্যন্ত কিচ্ছু ঠিক হবে না। দিবে, আমি কি যাবো তোর কাছে? তোর গলাটা কেমন শোনাচ্ছে, তোর শরীরটা কি খুব খারাপ? আর আর ডাক্তার কি বললো বললি না তো? এখন না রে বাবু, দেখেছিস তো, এই জন্যই আমি রাত্রেবেলা তোকে ফোন করতে চাইছিলাম না, আমার কিন্তু কিন্তু করছিল। আমি তো বললাম তোকে, কালকে তোর সঙ্গে দেখা করে সবটা নিয়ে কথা বলবো আমি, বুঝতে পেরেছিস? আর শোন, কালকে আমার জন্য তোর কলেজ একটু হ্যাম্পার হতে পারে। সে হলে হোক, আমি তোর সঙ্গে থাকবো। রাই, তুমি কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে একলা মনে করবে না, আমরা তোমার পাশে আছি সব সমস্যায় সব সময়, এটা তুমি মনে রাখবে। আমি জানি মৌমনি, তোমরা দুজনই যে আমার শেষ ভরসা। যাই হোক, এত রাত পর্যন্ত দুজনে জেগে কি করছো গা? ঘুমোতে যাও, আমি এখন ঘুমোতে যাব। বৌমনি, তুমি কিছু বুঝলে? রায়ের গলাটা শুনে আমার ভয় করছিল। বৌমনি, বৌমনি, দিভাই নিশ্চয়ই কোনো জটিল মেডিকেল সমস্যা হয়েছে, তা না হলে আমার সাথে তো এরকম করে দেখা করার কথা বলতো না। দিদিভাইয়ের খুব খারাপ কোনো অসুখ করলো না তো? হয়তো হয়তো সেই কারণেই ফোনে কিছু বললো না। কংগ্রেচুলেশন। মানে? আপনাদের প্রথম সন্তান আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।